প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি কলাবাউ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরাসরি সমাজের আলো ফেসবুক পেজ থেকে আমরা ইতিমধ্যে শুনতে পেলাম যে কলারোয়া কাজেরহাট নামক এলাকা থেকে কিন্তু স্বামী দায়ের কবি কিন্তু ইস্তারি কিন্তু নিহত আমরা কিন্তু অবস্থানে আছি কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে স্বামীর দায়ের কোপে স্ত্রী কিন্তু নিহত দেখছেন যে আমরা কিন্তু লাশটা কিন্তু দেখাতে পারবো না কারণ লাশটা দেখালে কিন্তু সমস্যা হবে আমরা এখন যে কান্নাকাটি করছে সে নিহতর মা কিন্তু এই কান্নাকাটি আজাহারি করছে যে একটা কোলে সন্তান কিভাবে চলে যায় দেখুন আমরা এখন যুক্ত হব নিহতর মার সাথে আচ্ছা চাচি আম্মা আপনার যে মারা গেছে এনে কি হয় আপনার কিভাবে মারা যায় একটু বিস্তারিত বলেন তো আমি সকালবেলা ওর বাজারে এলাম আমার সাথে আসলে আমি বাড়ি ফাটাই দিলাম জামাই ওই ঘরে মিডিয়া আর ওই এই ঘরে ওই ভাত খেতে দিল এবার ওর সকল দেব মাইরি মাটা করি করার ওপর দিয়ে পলাইছি লিখে আপনার স্বামীর বাসা কোথায় এবং নামটা একটু বলবেন স্বামীর বাড়ি বদখালি কি নাম ইমান আলী সেলি মজিবার আমার বাড়ি ভদ্রমাই ছিলো আর আমার বাড়িতে কাল মেয়ে সকালে আপনার বাসা কোথায় পলাইছে আপনার বাসা কোথায় কাজিরহাটে বাড়ি লোকনাথপুর খালকান্দাই উত্তরাখেরাপুর গরু ছাগল সব বেশি দেশে দিয়ে সমিতির টাকা তুলি তাই ইন্ডাই গেল পাসপোর্ট করে ভিজা করে বিদেশ যাবে তাই এবার আর সেই বাড়ি এসে চার মাস আমি ওর বাসায় খাই দিচ্ছি কামাই আরো আমার সকালবেলা মেয়ে ছাড়ি দেবে ওর মারা আসবে নটার সময় ও বলিছে রাত্রি ফোন করে আমরা কয়েছি তাকে জানাইছি তা নটার সময় আসবে বিচার করবে সাইজ করবে ছাড়ি দেখি জরুরি এই কথা ওর মারা আসবে আমি ডাক্তি গেছি আমার ভাই বোন দোকানে তার মধ্যে ওর মেরি দুইবারে তালা দেয় মেরি ঠিক তাই পালাই করতে আমি বলতে পারি গে দেখে ওর মেয়ে হাতি তালা খুলে দেখি মেয়ে মেরেছি চলি গেছে পাড়ার লোকের থাকাই পারি দর্শক আপনারা শুনছিলেন যে নিহতর মার সাথে কথা বলছিলাম এখানে কিন্তু তদন্তে কলারোয়া থানা থেকে কিন্তু তদন্তে করছেন কিন্তু এসআই ফরিদ হোসেন আপনার বাসা কোথায় আপনার বাসা কোথায় আপনি কি নিয়ে আইছেন নাকি সুপ্রিয় দর্শক এই ঘটনা কিন্তু ঘটে যে কলারোয়া উপজেলা কাজেরহাট নামক স্থানে ছেলের বাসা শুনতে পারলাম যে কলারোয়া পৌর সদরের গদখালি গ্রামে কিন্তু তার বাসা তিনি কিন্তু তার শ্বশুরবাড়ি কিন্তু বসবাস করত সেখানে কিন্তু পারিবারিকভাবে কিন্তু একটা গ্যামজাম সৃষ্টি হয় আমরা শুনতে পেলাম
শুনতে পালে কিন্তু আপনার দায়ের কোবে কিন্তু স্ত্রী কিন্তু নিহত হয় এখন অবস্থান আছে কলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু লাশটি কিন্তু রাখা হয়েছে আমরা যে স্কিন যেটা রাখছি এই এটা কিন্তু তার মার আজহারে যে কান্না এই কান্নার বেদনা কিন্তু অনেক কারণ কোলের থেকে একটা সন্তান চলে গেলে যে কেমন দুঃখজনক বেদনা আপনারা কিন্তু জানেন দেখুন কিভাবে কান্নাকাটি আজহারে হচ্ছে আপনি মেয়ের কি হন মেয়ে খালা হন আচ্ছা এই ঘটনাটা কি হচ্ছে একটু বলেন তো আপনি ঘটনা শুনে কি কি শুনলেন ঘটনা এই ঘটনাটা ঘটে কখন আচ্ছা ওখানে কি মারা যায় না হাসপাতালে নিয়ে এসে মারা যায় পথের থেকে আপনার আঘাত করছে কোথায় কোথায় একটু যদি বলেন মানে সম্পূর্ণ মাথাটাই আঘাত করছে সুপ্রিয় দর্শক আপনারা শুনছিলেন যে যে স্বামী যে আঘাত করছিল সম্পূর্ণ কিন্তু মাথায় কিন্তু আঘাত করছিল আমরা কিন্তু মেয়ের খালার সাথে কথা বলছিলাম যে সম্পূর্ণ কিন্তু মাথার যে মুখ বরাবরই কিন্তু আপনার আঘাত করে কিন্তু আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যে নিয়ে আসতে কিন্তু আপনার পথে কিন্তু মারা যায় এই ঘটনা কিন্তু তদন্ত করছেন যে কলোরা থানার এসআই হরিদর্শন দর্শক আপনাদের বিস্তারিত আপডেট জানানো হবে ধন্যবাদ দান করেন সুস্থ থাকুন